নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। একটি কড়ার মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিকেনটা নিলাম। এরপর চিকেনের মধ্যে একে একে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোটা গরম মশলা দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে চেপে চেপে মেখে নিতে থাকবো। চিকেনটা এইভাবে মেখে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। 3 ঘন্টা বাদে চিকেনটা গ্যাস ওভেনের মধ্যে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে থাকবো। তবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু সময় নিয়ে পুরো রান্নাটা করতে হবে। আজকের পর্বের রেসিপি, বিনা তেলে মুরগির ঝোল, অর্থাৎ কোন রকম তেল ব্যবহার না করে চিকেনের ঝোলটা আজকে রান্না করব। চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আলুটা ভেঙে দেখে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। চিকেন সহ সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির ঝোল। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে।